بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت أصفق لي بأي فرشنا قرأتشان যে আমি যদি কোন একটা কথা জানি বা আমার থেকে একটা কথা জানেছেন যদি এটা প্রচার করি তাহলে কি আমাকে রেজিস্টারি করতে হবে না আপনার কাছ থেকে যেটা জানলাম সেটা প্রচার করবেন? আসলে প্রথমত আফসাক আলী ভাই কথা আমাদেরকে প্রথম থেকে বুঝাতে হবে, সেটা হচ্ছে কি ইলম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, ইসলাম চলে জ্ঞানের উপর দিয়ে, আর ওই জ্ঞানটা হবে কোরআন এবং হাদিসের, যেটা লৌকিক মুখেতে সবার মানে সমস্ত মানুষ জানে যে নামাজ পড়া ফরজ। এখন আপনি যদি কাউকে বলেন যে নামাজ পড়া ফরজ তো তাতে কোনো গুণা হবে না, কারণ এটা এটা বিস্তারিত যখন জানতে যাবেন, বিস্তারিত করতে যাবেন তখন কিন্তু আপনি এলেম অর্জন করতে হবে। বিস্তারিত কিভাবে? যেমন একজন লোক জিজ্ঞেস করলো দাড়ি কাটা হালাল না হারাম, আপনি বললেন হারাম, এখন আপনাকে প্রমাণ করতে হবে হারাম কোনটা কিভাবে হয়, রাইট? ওই প্রমাণটার জন্য আপনাকে কি করতে স্টাডি করতে হবে। কেউ যদি বলে উজু করা যায় কিনা ইসলামে, তো অবশ্যই আপনি বলবেন হ্যাঁ জায়েজ আছে, কেন জানে জায়েজ, ওই কেনটার পুরোটা বিশ্লেষণ তাকে করতে হবে, ঠিক আছে? এলিম এমন একটা জিনিস, মৌখিকভাবে যদি কেউকে বলেন যে ভাই দাড়ি রেখা দাড়ি কাটানো দাঁড়িয়ে কাটা হারাম, এখন তাকে বুঝাতে হবে হারামটা কীভাবে হয়, কথা বুঝতে পারছেন? তাকে বলতে হবে কীভাবে এটা হালাল হয়, কীভাবে এটা হারাম হয়, আপনাকে তাকে বুঝাতে হবে। তো তাকে বুঝাতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই পবিত্র কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলো পড়তে হবে, এবং যারা কোরআন এবং সুন্নার সেই আকিদা আলেম ওলামা আছেন তাদের স্মরণাপন্ন মতে তাদের সাথে এসব সম্পর্কে আলোচনা করতে হবে। যেমন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা আলহামদুলিল্লাহ না পারলেও আমাদের বড় বড় যারা আলেম ওলামা আছে তাদেরকে জিজ্ঞেস করে নিই, এই সম্পর্কে আরও আলেম অর্জন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে নিয়ম, এটা হল সিস্টেম, কথা বুঝতে পারছেন? আপনি যদি কোনো একটা সত্য কথা জানেন তো ওই জানা মানুষ প্রচার করবেন, তবে আমার তাদের সত্য এটা প্রমাণ করতে হবে আপনাকে, কিভাবে আপনাকে পড়তে হবে, না পড়ে একজনের কথা শুনে শুনে করা যাবে না। একজন আলেম বা যে কোনো আলেম একটা কথা বলছে বা আমি একটা কথা বলেছি, ওই কথাটা আপনার তদন্ত করতে হবে, আমারটা তদন্ত করার পরে তারপর মানুষকে বলবে, কারণ আমি মানুষ আমার ভুল হতে পারে, কথা বলছেন? এই জন্য আশরাক আলী ভাই এভাবে দিন প্রচার করবেন, কথা বুঝতে পারছেন? আপনি নিজে এলেম অর্জন করতে হবে, নিজে এলেম অর্জন করে নিজে মানতে হবে, তারপর মানুষকে বলতে হবে, ঠিক আছে? এর জন্য সৈয়াকিদ আলেম ওলামার স্মরণাপন্ন হতে হবে, ভ্রান্ত আলেম ওলামার কাছ থেকে দূরে থাকতে হবে। প্রথমত আপনাকে এলেম অর্জন করতে হবে তাওহীদ সম্পর্কে, আকিদার সম্পর্কে, শিরিক সম্পর্কে আপনাকে ভালো এলেম রাখবেন। তারপরে নামাজ কীভাবে পড়তে হয়, এই যে দাড়ি না রাখলে কী ক্ষতি হবে, আপনার টাকলের উপর প্যান না পড়লে কী ক্ষতি হবে, বিস্তারিত পুরোটা আপনাকে কী করতে হবে স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য সেই আকিদার আলেম ওলামার যে বইগুলো আছে সেগুলো বই পড়তে হবে, বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এগুলো পড়তে হবে, এগুলো সংগ্রহ করতে হবে, চেষ্টা করতে হবে, একটু সংগ্রহ করতে হবে, কোথা থেকে পাওয়া যায়, যারা সেই ক্ষেত্রে আলেম ওলামা আছে তাদের থেকে ইয়ে করতে হবে। আপনাদের আপনি যেহেতু ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ সৈয়দের বেশি আলেম ওলামার বেশি প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ কলকাতাতে, আপনি দেখুন ইনশাআল্লাহ কলকাতাতে অনেক মানুষ আছে, তবে ইনশাআল্লাহ সৈয়দের অনেক প্রসার প্রসার আছে আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ, আপনাকে যখন আপনি দিনের প্রতি খেদমত করবেন, আপনি দিনের জন্য যখন অগ্রসর হবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ইলমের দরজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন ইনশাআল্লাহ। আফসাক আলী ভাই আল্লাহ আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, এবং আপনাদের যারা আছেন এখানে আল্লাহ সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসান জাযা।